নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি পালক কারি দেখাবো। আমি পালক শাক এইভাবে কুচো করে রেখে দিয়েছি। পনির নিয়েছি, পনির এরকম কিউব করে কেটে রেখে দিয়েছি, পনিরগুলো ভাজবো। এখানে একটু বাটার নিয়েছি আমি লাস্টে দেওয়ার জন্য। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, পালকের শাকের সঙ্গেই আমি এটা পেস্ট করব। এখানে একটু শুকনো লঙ্কা নিয়েছি, ঝাল শুকনো লঙ্কা, এটা লাগলে দেবো, কাঁচা লঙ্কা দিচ্ছি, যদি লাগে তাহলে আমি এটা দেবো। এখানে একটু রসুনের আদার পেস্ট নিয়েছি হাফ হাফ টিস্পুন করে, একটু হলুদ নিয়েছি, লবণ নিয়েছি। তো আমরা এবার প্রসেস শুরু করি। আমি সাদা তেলে করছি, আমি 1.5 টেবিল স্পুন তেল নিলাম। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। আমি ফ্লেম লো করে দিলাম, হাই ছিল, গরম করে নিয়ে আমি ফ্লেম লো করে দিলাম। সামান্য একটু ফ্রাই করব। হালকা ভাবে ফ্রাই হবে। একদম হোটেল স্টাইলের পালক কারি হবে এটা, পালক পনির। আমি একটু মিডিয়াম ফ্লেম দিলাম। আমি পনিরগুলো ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। আমি এবার রসুন আদার পেস্ট আছে সেটা আমি দিয়ে দেবো। এরপরে আমি পেস্টের পরে আর কোনো তেল দেবো না। এখানে আমি 1.5 টেবিল স্পুন তেল দিয়েছিলাম, সেইটা তেই হয়ে যাবে। আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটাই ঢেকে দিয়েছিলাম, খুব চিৎকার ছিল বলে মশলা আমি ঢেকে দিয়েছিলাম। এবার আমি অল্প একটু হলুদ দেব পালক কারিতে, পনিরে, পনির পালকে একদমই হলুদ ভাবটা দরকার নেই। আমি সামান্য হলুদ দিলাম, আর দিলাম একটু লবণ, আমি আগে লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি পালক শাকটা দিয়ে দিচ্ছি, এটা ভাজা ভাজা হবে, তারপরে আমরা মিক্সিতে পেস্ট করব। এবার আমি ফ্লেমটা একটু জোরে দিলাম, আর আমি ঢেকে দিলাম। 2 মিনিট হলে আমি উল্টে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে, এবার দেখবো তুলে, এখনো জল আছে। এবার আমি খুলে শাকটাকে ভেজে নেব, জলটা শুকিয়েও যাবে, শাকটা ভাজা ভাজা হয়ে যাবে। ওটা অনেক সময় কাঁচা শাকেও করে, কিন্তু তার টেস্ট আর এর টেস্ট আপনারা করে দেখবেন, খুবই ভালো হবে এর টেস্ট। যখন খাবেন মনে হবে যেন হোটেলে বসে খাচ্ছেন। এটা তৈরি করার পর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো, আর যদি ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন। এই পদ্ধতি খুবই সহজ পদ্ধতিতে আমি করছি।
এটা পুরো জলটা শুকিয়ে ফেলতে হবে। পিংলুস কিচেনে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন জলটা শুকিয়ে যাচ্ছে, একদম শুকিয়ে যাবে জলটা। জলটা শুকিয়ে যাওয়ার পর আমি এটা ঠান্ডা করে মিক্সি করব, পেস্ট করব, এটা কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করব। আমি সামান্য হলুদ দিয়েছি, কারণ এটা সবুজ জিনিস, হলুদ দিলে আরও ব্রাইট লাগবে বলে আমি একটু হলুদ দিয়েছি। কারণ সাধারণত হলুদ দেয় না, কিন্তু আমি দিয়েছি একটু ব্রাইট লাগবে সবুজটা, সেই জন্য আমি একটু হলুদ দিয়েছি। এবার জলটা শুকিয়ে যাচ্ছে, তারপরে আমি ঠান্ডা করব, করে মিক্সি করে ফিরে আসব। আমাদের পেস্ট হয়ে গেছে, মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। আমি পাঁচখানা কাঁচা লঙ্কা রেখেছিলাম, তো ঝাল হয়নি দেখে আমি আরও তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আমি এখানে এক আটি শাক নিয়েছিলাম। এবার এটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আমি মিক্সিটা পুরো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সির মধ্যে একটু জল দেব। এই জলটা আমি দিয়ে দিলাম, খুব বেশি না, হাফ কাপেরও কম জল দিলাম আমি। এটা ভালো করে ফুটবে, তারপরে আমি পনিরটা দেব। আমি তেল দিলাম না, কারণ তো আমি আগেই যে তেলটা দিয়েছিলাম, 1.5 টেবিল স্পুন তেল দিয়েছিলাম, তাতে আমি পালক শাকটা আমি ভেজে নিয়েছিলাম। তো এই জন্য আমার এখন আর কোনো তেলের দরকার নেই, আমার পরে বাটারের প্রয়োজন হবে, সেটা আমি পরে বলছি কখন বাটার দেবো। এটা আমি এখন ঢেকে দেবো, নাহলে গায়ে ছিটকাবে। এটা আমি 4 মিনিট মতন ফোটালাম। এটা যখন ফোটাবে তখন আপনারা ঢাকা দিয়ে ফোটাবেন, নাহলে খুবই ছিটকবে। আমার এটা এইরকম অবস্থায় দাঁড়িয়েছে। এইবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনির দিয়ে 2 মিনিট আমি ফোটাবো। যদি খুব ছিটকায় তবেই কভার দেবেন এই অবস্থায়, না হলে এমনি ফোটালেই হবে। আমার 2 মিনিট হয়ে গেছে এরকম, আমি মাঝে মাঝে নাড়তে থেকেছি। এইভাবে করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমি এবার ফ্লেম অফ করে দেব, দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এবার আমাদের হয়ে গেছে, আমি এই বাটারটা এবার মাঝখানে দিয়ে দিচ্ছি। গরম আছে, পুরো গলে যাবে, আর খেতে খুব টেস্ট হবে। আমার পালক পনির হয়ে গেল। এইভাবে করবেন, করে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসি, ধন্যবাদ।